গতকাল আপনারা সাংবাদিক বন্ধুরা দেখিয়েছিলেন যে আমি যে পাড়ায় থাকি সেই পাড়ার একটি স্কুলের ক্যাম্পে স্বেচ্ছাসেবক বলে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা সেই ক্যাম্প দখল নিয়েছিল এবং পরবর্তীকালে সাধারণ মানুষ যারা লাইনে দাঁড়িয়েছিল তাদেরকে ভ্যাকসিন না দিয়ে যারা যাদের আধার কার্ড সংগ্রহ করে তারা লিস্ট বানিয়ে তাদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছিল শাসক দলের সমর্থক কর্মী নেতৃত্ব যাই হোক না কেন। কেউ ভ্যাকসিন পাক এটা অপরাধের নয়, কিন্তু নিয়মটা কি? প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সাহেব, সিওমই সাহেব প্রত্যেকে এটা আমাদেরকে আশ্বস্ত করেন যে প্রতিটি ভ্যাকসিন সেন্টারে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ দেওয়া হবে, সেই অনুযায়ী মানুষ লাইনে দাঁড়ায়, তারপরে তাকে লাইন থেকে টেনে বের করে দিয়ে এই যে ভ্যাকসিন দেওয়ার প্রবণতা তৃণমূল কংগ্রেসের শাসক দল করছেন সেটা কি সাধারণ মানুষের ভালোর জন্য করছেন না হয়রানির জন্য করছেন? আজকে আমি যখন বাড়ি ফিরছিলাম তখন দেখলাম কর্পোরেশনের একজন স্টাফ হাতে লিস্ট নিয়ে একইভাবে নাম ডাকছেন আর পেছনে তৃণমূল কংগ্রেসের নেতা, তিনিও সেই কাজ তদারকি করছেন। আমি ওই অঞ্চলের প্রাক্তন কোয়ার্ডিনেটর, আমার শহরের বিধায়ক, আমি জিজ্ঞেস করলাম যে তোমরা কেন এইভাবে করছো, তখন বলা হলো আমাদেরকে এইভাবেই করতে বলা হয়েছে। আমার প্রশ্ন খুব সহজ এবং সরল, সেটা হচ্ছে প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ইনস্ট্রাকশন থাকা সত্ত্বেও তার কথা মতন ভ্যাকসিন সেন্টারে ভ্যাকসিন হচ্ছে না, তাহলে কি প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যানকে অদক্ষ অপদস্থ করবার জন্য তৃণমূলের নেতারা এই কাজ করছেন, নাকি প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যানকে তৃণমূল কংগ্রেসের নেতারা মানেন না তার জন্য এই কাজ হচ্ছে? মব সকালবেলার থেকে আমি সাংবাদিক বন্ধুদের কাউকে বলেছি, আপনারা দেখেছেন বিভিন্ন ওয়ার্ডের ছেলেপেলে নিয়ে এসে পুরো পাড়া ভর্তি করে দেওয়া হয়েছে। আচ্ছা, ভ্যাকসিন সেন্টারে বাইরের ছেলেরা কেন আসবে? আমার পরিচিত একজন ছেলেকে জিজ্ঞেস করলাম যে তোরা এখানে কেন এসছিস, বলে আমাদেরকে শঙ্কর ডেকে নিয়ে আসছে এই এই, তো ও আমার খুব কাছের বন্ধু বলে আমি নাম প্রকাশ করছি না। এরকমভাবে অসংখ্য ছেলেপেলেদেরকে পাড়ার মধ্যে ভর্তি করা হলো। আমি যখন বাড়ি যাচ্ছিলাম আমি জিজ্ঞেস করাতে আমার গাড়ি ঘিরে দাঁড়ালো, গাড়ি মানে আমার ওই ভাঙাচোরা স্কুটি, আর পেছন থেকে দেখলাম মনে হয় কেউ লাঠি বা স্কুটি টানার চেষ্টা করছিলেন। তো যারা লাঠি মারলেন আমার স্কুটিতে, যারা আমাকে অপদস্থ করলেন, তারা আসলে আমাকে লাথি মারেননি, শিলিগুড়ির মানুষকে লাথি মারলেন তৃণমূল কংগ্রেসের নেতার নির্দেশে। আর সেই শিলিগুড়ির মানুষ কিন্তু যারা লাথি মারতে এসেছিলেন তারাও আপনাদের জন্য বিধায়কের কাজ, দল মত রং নির্বিশেষে সব মানুষ ভ্যাকসিন পাক এটা চায়, আমিও সেটাই চাই। হবে